খাওয়া দাওয়া করে নিই, তাই জন্য ব্যালেন্স করে চলতে পারছি। দুজনে একসঙ্গে তিরিশ কিলো রেখেছি, তাই বলে কাজ কমে খাতে করেছি বলতে পারো। তোমার শত্রুরাও তোমার সামনে সে কথা বলতে পারে। তোকে একটা কথা বলবো ঘটো, বলো এই টেবিল চেয়ারের হাইটটা কতদিন মাথা গরম করবি? আরে সব ঠিক আছে। আরে টিফিন টাইমে আমি নিজে ওকে নিয়ে সমস্ত সেকশনে গিয়েছি, যে চেয়ার টেবিলটা ওর পক্ষে সুযোগ হলো সেটা এনে দিয়েছি। কি ও নিজে বলেছে এইবার একটা পার্ট দুদিন যেতে না যেতে আবার ওই চেয়ার টেবিল নিয়ে লম্প চল। নিত্যে যদি এইরকম চলে আমি ওকে নিয়ে কি করি বল দিন দত্ত। বেশ ঠিক আছে, আমি কেবল ফালতু ঝামেলি কাজ এটি আপনারা বলতে চাইছেন? শুনুন, আমি ডাক্তার সঙ্গে কনসাল্ট করেছি, তিনি বলেছেন আইডিয়াল সিটিং অ্যারেঞ্জমেন্ট না হলে নানা ধরনের ফিজিক্যাল প্রবলেম দেখা দেবে, যেমন